हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आबार खाबो बांगाली। एखाने आमी आपनादेर सुजीर मालपुआ करे देखाच्छी। भिडियोटी भालो लागले लाइक ओ शेयर करबेन एवं चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। 200 ग्राम सूजी आमी 1 घंटा जले भिजिए रेखेछी, तार मध्ये 2 एलाच गुड़ो करे दिलाम। एबार 100 ग्रामेर मतो ময়দা তাতে মিশিয়ে দিলাম, চিনি দিলাম পরিমাণ মতো, এবার একটু খাওয়ার সোডা দিয়ে নিলাম। সমগ্র মিশ্রণটা জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফেটিয়ে নিলাম। সুন্দর করে নেড়ে নিলাম, চিনি যাতে গলে যায় একদম সম্পূর্ণভাবে। গুঁড়ো চিনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এবার ভালো করে নেড়ে নিয়ে কলাটি প্রস্তুত করলাম। কড়াইয়ে তেল দিলাম, কড়াই গরম করে তেল দিলাম। এবার হাতার সাহায্যে গোলাটি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ছোট ছোট লুচির আকারে। সুন্দর ফুলে উঠেছে। সুজিটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আমি তাই রেখেছি। এভাবে আমি মালপোয়াগুলি ভেজে নিচ্ছি। সুন্দর ফুলে উঠছে মালপোয়াগুলো। এবার ভেজে ভেজে এক এক করে তুলে রাখছি। আমি এখানে দুভাবে ভিডিওতে আমি দুভাবে মালপোয়া দেখিয়েছি, একটু কম জল দিয়ে একটু বেশি জল দিয়ে। এটা একটু কম জল দিয়েছি, মালপোয়াগুলো খুব নরম হয়েছে এবং সুন্দর হয়েছে খেতে। এবার একটু বেশি জল দিয়ে মিশ্রণটার মধ্যে আর একটু বেশি জল দিয়ে নিলাম। এবার এই মিশ্রণটি দিয়ে মালপোয়া তৈরি করে দেখাচ্ছি। এটা একটু তুলনামূলকভাবে পাতলা হবে, নরম, এমনি স্বাদ একই থাকবে কিন্তু একটু পাতলা হবে। আপনারা যেটা খুশি বানাতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে, আমি থালে তুলে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, চ্যানেলটি